নরসিংদীর রায়পুরায় রাজি উদ্দিন আহমেদ রাজুর উঠান বৈঠক অনুষ্ঠিত। রায়পুরা থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। নরসিংদী পাঁচ আসন রায়পুরায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজি উদ্দিন আহমেদ রাজুর সমর্থনে উঠান বৈঠক করেছেন তার সহধর্মিনী কল্পনা রাজু। উপজেলার পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রায়পুরা পৌরসভা মেয়র মোহাম্মদ জামাল মোল্লা। এ সময় আগামী 7 জানুয়ারি ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে দলীয় নেতা কর্মী সহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান কল্পনা রাজু। উঠান বৈঠকে নৌকা প্রতীকের সমর্থনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ নাহিদ সরকার, কাউন্সিলর শাহেদ আলী ভুট্রো, তাসলিমা বেগম, প্রিন্সিপাল ফজলুল হক ফকির। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ পৌরবাসীগণ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।